ひしゃ。あ、おか。ないなとか。もう取るか。おごにや。ルファトンディア。ないなとコブザーまでばんでいま。あしゃこりはたフォルファイバ。あるとてフォルファイ。エルバデマルケジュガジュコロジャン。あまくのてかわしゃおんではらくとな。エルバデ、ムナシビアフナルズディモノコロン。で、あたるフォカライシ。せわまれディバレ。なげた。どうか。どうかじゅなまれ。あちゃ、あちゃ。またんだてでこ。だ。Assalamualaikum. Waalaikumsalam. Bhai sahab, apni unao ka? Apna somoshya kita koi sa? Hamar bhumi ko muajit durai. Bhai sahab, kata abhi spile bhai sahab, ami bhai sahab unna ko viraz unai. Thuk tak hami usila kori. Allah ko main. Aisho na mar kese tika se. Ami apnar bohur durai bar ekta thabis dina. Gumuad durai tu nai. Amar thai no durai. Bismillah ya lukat. Ogunia main koror dorjar maje nani. Politin di fesaiya bainda lokte tu ira ba. Tumi sab lenge. Acha thik ache. Acha 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 ja. Allah Allah. Bangla bhasha tumar se rakhi lao. Je ka paiso guno bolta. Ajki tarancho. Mas rancho nani. Gele dai muni bazar de pune bala kunta bhai. Oh, emang suami. Aja. Kam koro. Ogon anu anu sunus nae. Sekte bat lo ilo. Pakai di kai lei bat. Deto main sol lagi ar hawa gua zai na. Tiko hoi so. Lo iram bat. Ata ata ita ita hoi. Deto mi dora uro. Ita mono pun tani mona. Main sol lebus gua lagi. Cari. Hai re babare, hai hai re. Iyo obostha solta thakle Bangladesher manush solbo kila. Tumi ekha jinish korjao chinta koila dekho. Era koyedin age fiyazer dam ache matro 180 taka. Khara khara oi 180 taka. Tel ho, fiyaz ho, moris ho, saul ho. Emon kono jinish nai je dam baren na. Iyo obosthay jodi bazaro jodi agun lage ei hale. Amra sadharon manush basbo kila. Tumi ami othoba koshto koshto koila solle dilam. Kichu ufri aero. কিছু সাহায্য সম্পদ আছে ওটা আমি লেয়েছিলে অথবা চলে গেলাম সাধারণ জনগণ কিলা চলবে ওই যে শ্রমিক মানুষ যে হারার দিন বুতল লাখান বেগারে কইটা মাত্র 400-500 টাকা লুট পায় এ চলবে কিলা তুমি আমার ওখান কথা কোসাই দেখি এটা কিটা আরম্ভ হয়ে গেল মাঝখানের মাঝে আরো দল আছে সিদ্দিকি না কিটা হই তাদের দালালের দল দলালের দলাল হতে যে ব্লু দেশের মাঝে কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখে ও ব্লু জিনিসপত্রের দাম বাড়াইলে সব সমস্যা দালালের গেছে বুঝছো তো কিটা করবা আমরা সাধারণ জনগণ মরনা মার্কি বুঝছো দিদি এস্টারে মানে লিসা তারা এবারে পুরা গরম তেল আর গরম তেলের মধ্যে আমরা হান্দাসের মতো ডুবরা আমার বাইরাম কোন কুল কিলা কিনারা বাইরাম ওই এখন পড়ার আর কিতা বসাই আমরা তো আর দেশের বড় কোনো দায়িত্ব না যে আমরা চাইলেও সত্তা বদলে নিতাম পারো অন যাই দেশের এটা মাত মাত তো গরম মাত ও যে একটা কথা কইলা এখন তোমার কথা আমার ভালো লাগলো আমরা এই দেশের নাগরিক এখন সুনার নাগরিকের উচিত হইলো গিয়া দেশের যে কোনো পরিস্থিতিতে বা ক্রাইসিসের মুহূর্তে ও মুহূর্তটারে লইয়া আলোচনা সমালোচনা করা ইগো আমরা রসি দরকার লাগে মাটো নামা মাটো নাই ওই যে পণ্য দাম হল বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে ওগুর বিরুদ্ধে আন্দোলন করা উচিত আমরা বুঝছি এখন আর ইনো আর কিটা করার আছে অন্য কদিন ধরে রে বুঝছি আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না বুঝছো খাইতাম পারি না লাগে যেমন বুকের মাঝে টিফা লাগি বুঝছো বুঝছো তারপরে উন্দাসি দইতাম পারলাম না কোমরের মাঝে যে বিষ করে বুঝছো এখন আস্তে আস্তে যত সময় যা খালি বাড়তেও আছে ইয়াল্লা ইয়াল্লা ভাতের ব্যাপার নাই তো তোমার বুঝরাম না তো কিটা ইয়াল্লা ইয়ো অবস্থা তো খুবই খারাপ তুমি কাম করো না কেন ফরদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দিও কত বেলা আটা লাগে না বাড়িতে আসে আসে থাকি ইয়াল্লা আমি তো আস্তা দিনও খাবো না থাকি অনু না আটা তো আমি তো বল থাকি না তার ফলে শারীরিক ব্যায়াম কিন্তু আমার দরকার আছে নালে কিটো কিটো ঝামেলা করে বুঝছেন হতে পরে পরে দেবা উন্দি বেমা বেব নাও আচ্ছা শুনো এটা আমার বাপু আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না আচ্ছা শরীর অবস্থা বেশি খারাপ হয় সমস্যা না ভালো কোন ডাক্তার ঠিক আমি লই না লই তোমার ভালো কোন ডাক্তার দেখাই এটা বলুন দিয়া তাও না যাইতাম কেন ডাক্তার দেখাই ইও তো দূরে যাইতাম মুনি হল এ তোমারও কাম পাস থাকে এবার গরে কেন ফালে দিতাম এ কাম করো না কেন আমার ওই যে ইসলাম আছে না কবিরাজ তার কাছে লইয়া যাও না কেন তোমার বেমার নি না তুমি জেডিস আমার কবিরাজ দিকে দেখতে ই কি দামা তো তুমি জেডিস আমার কবিরাজ দিল কুতি আনা হবে না তা না মাতে কা তুমি মাত্রা এরে হুলু তাতে মাতে আমি জেডিস আমার লগে সরি এটা বন্ড কোন খাম গাছ ভার না অথবা কেউ বুদ্ধি দিছে যে সুজা পথ আছে কবিরাজ হইলা ওই যা তুই ভিসা ওই যা তুই ও এ কবিরাজ ভিসা বি হইলা মানুষ কি ধরনের দান দাবাজ হইলা লুট দেখাইলো তুমি কইতা পারো
আমি বুঝলাম না তা গাও মানুষের তো কে বেচারা রাস্তা গানের জিনিসপত্র বেচারা খেউড়ে ওতাদের টাকা ভরাদের খেউড়ে জড়ি দেয় খেউড়ে ওতাদের ওতাদের ঠিক আছে এ তার টাকা ভরাদের ইতাই তাদের তার তার হেদের কিন্তু এই গুনতে আসলে মূলত কোনো খাম কমাইছে করেন না যদি হল খাম করে তাকে এটা বলে খাম করে বুঝছো না তাহলে কথা আছে না টাকা কইরা বকি মরে আর যুগ কে কিটা হয় হবে বাইরে বাইরে গেছি বিষয় তুই সি গলা খাম এটা ইচ্ছা মতো যেতাম না কথা লিখে দিলে যেতাম না কথা ওষুধ দিলে মাইকে খায় দোষ না মানে আমি দেখি না কেনে খেলে এটা কুসংস্কার তুমি কেন বিশ্বাস করতে পারো না কিন্তু দুর্ভাগ্য খাম কত বইতো পারে আমার আগে জামানা রইছে না আগে যারা এই ধরনের কর্মকাণ্ড হল করছে যাই না ওই না গিয়া না হলো কিনা তারপরে এই ধরনের কর্মকাণ্ড লাগছে আর যে হিসাব একটা বন্ড আমি যা ভুলি একটা বন্ড রয়েছে কিনা তোমার পাঠাই দিব তোমার ডাক্তারে বলাই তো সেবা বা চিকিৎসা করার তো সুযোগ জিনিস নাকি তাই ন্যূনতম যে কোনো বিষয়ের উপরে যদি একটা ডিগ্রি মানে লাগাই না থাকে ন্যূনতম যদি মানে লেখাপড়া না থাকে অন্তত একটা ডিপ্লোমা কোর্স যদি না থাকে তাহলে কোনো লাভ কবিরাজ হওয়া যায় না ডাক্তারও হওয়া যায় বুদ্ধি দিলাইছে যে কবিরাজি করিলে টেকালোজিলে আমি তো জীবনেও দেখতে পারি না কোনোদিন না দেখতে পারছি না দেখতে পারবো আর তুমি আমার গরের বউ হইয়া ও কবিরাজের কাছে গিয়া কবিরাজি করাই পেলাই মা বলে গেলা এটা জীবনও মাথা বাধা আনিও না তোমার বেমার না নি তোমার সমস্যা করে আমি জানাম বলে অঙ্ক করবা ফাঁসক তো নমাজ করবা বুঝছো সকালে ঘুম থেকে উঠিয়ে আটা উঠে করবা এর বাদে আমি বালা একজন প্রফেসর বালা একজন ডাক্তার দেখিয়া বুঝছো যে কোনো প্রফেসর তোমার দেখাই লাগবে স্পেশালিস্ট দেখাই লাগবে তুমি খেতে বুঝো না আমি টিকিট লইবো না লইয়া তোমার ডাক্তারের ব্যবস্থা করবো না তুমি চিন্তা করিও না বুঝছো ইতা মাথা তো মাইতো দাদি জীবন বললেও তুমি ইতা মাথার মধ্যে হারাইবে বলছো আমার মাথার তুমি নষ্ট হয়ে হারাই গেছো আর মানুষ পাইছো না কবিতা পাইছো না রাখতে পারছো না আমি যে ঘুরে দেখতে পারি না ও ঘুরে তুমি ডাক্তারে দেখাই দেন না মেইন বিষয় হলো গোয়া খান তুমি যে দেখতে পারো না এর লাগে চাই না যে আমি নো যাইতাম আমি আনতে কেন তুমি ভালো হইছে তুমি আমার গো স্যার যে দিশামের লোক আমার জায়গা আছে বা কিছু লোক কোনো দুশ্মনী আছে কিচ্ছু না তোমার দুশ্মনী না এখন তো তুমি দেখতে পারো না আচ্ছা ওষুধপত্র আর মানুষে না বুঝে তালে ভুল করবাই কিন্তু খবরদার হইলা খবরদার হইলা আমি চিটার বাটার কবিরা নাম লইবে না নাইলে তুই জোনের মতো আলো তুই জীবন খেয়ে রাখলা আমার একটু দরকার আছে আমি একটা জিনিস বুঝি না এই বাটপাড়ি করে এখানে লাইন ধরছো কেটার লাগে ভাই এ বেটা বাটপাড় হোক আর যে হোক মাংসর তো খামে আর ও বাড়িটা কামে দিয়ে ওখানটা আমার দেখাই এলো ই যাইতে গরু ছাগল এটা চালানোর লাগে আনছো নি না পয়সার বান্ডিল আনছো বুঝলাম না আপনি ও তো জেরা কর রাখেনি বাড়িটা কেমনে দিয়ে আমার ওখানটা দেখাই দিলাউকা অন্য যাইগে অন্য গেলে বলতে পারিম বেশি দূর হই নাই খাসাই গেছন ও সামনের মুড়া পারইয়া বামর টিনর বাড়ি আচ্ছা ভাই আচ্ছা আপনার অনেক নাম ডাক শুনছি শুনিয়া কইয়া বৌদিকাই দিকে ইয়া বউ ঠিক আছে আপনার ঠান্ডা তো আমার আসলে কিছু গোপনীয় কথাবার্তা আছে আপনার ওইটা আচ্ছা অসুবিধা নাই কেউ না আমার নির্দিষ্ট কইতে পারো না আমার মই গরু বই নিয়েছি নাকি আমার মই বিদেশ থাকি লইয়া
তো আমার খেয়াল আছিল কি আমি বিয়া করার তারা তেমন এটা রাজি উজি নাই আমি আরোহানো গেছিলাম আরো একজন কইয়া দেখতেছি আরোহানো গিয়া ও তাবিজ অর্ডার দিছিল আমার কোনো কামে আর নাই যে এক মাস ধরে ওগু কোনো কামে আর না ও তারা কোন মাথে মাথেও আপনার কথা আরো জনে কইল ও জিকা করি করি ও পড়ন্ত ইয়া পৌঁছে গেছে আপনার কোন আমার এটা ব্যবস্থা দিন আপনি করিয়া দেই নাকি বুঝছি ভাই সাহেব কারণ এগুলো তো হচ্ছে কুফুরি খাম আর ইটা খামও সকলে আগবাইতে পারে না নানান খরচ টরচ আছে আমার কোনো খরচ নাই কিন্তু বিভিন্ন জাতর সায় সালান আছে নানি ওটা জিনিসপত্র কিনাতে একটু খরচ আইয় তো এগু আপনি কিটা খাবার করতে পারবেন কিটা কিটা হয় না আমার জীবনের একটা উপায় হইবার আমি খাবার দিতাম পারতাম না আমি গ্যারান্টি দিয়ে খাম করতাম পারে ইটা গ্যারান্টি দিয়ে খাম করি তবে ইটা খুব কম করি আর ইটা তো কুফুরি ওটা ওই তো জ্বলন্ত একটা উদাহরণ দিই তান্ডে দেখি আপইল আমার ভালো লাগছে আমি তার পরিবারও বিয়ার মাত দিলাম কেউ রাজি না কেউ বিয়া দিতা না বাদেও জীবনের ফয়লা খামো তুরা টুকটাক লড়াচাড়া করছি তার পরিবারও দুই একটা থাবিস খবর দিছি মোটামুটি বাদে দেখা গেছে গণগোষ্ঠীর হলো রাজি হয়েছে বহু গিয়া তার লগে আমার বাক্কা দিনের সংসার ও চলে ওই এক তাবিজও খামে আর যাই হোক ওখন ভাই সাহেব রে কই আপনার ই খামো আপনার পক্ষে শেষে আছে আর বিপক্ষে শেষে আছে কেউ ফকে নাই ভাই সাহেব তারা খবর কিতা জানি আমার বয়স হয়ে গেছে ভাই সাহেব আমার দায় এটা কিচ্ছু করুকা বুঝছো নি কিন্তু আমার খুব এটা জিত ওই দৌকা পুরু থাকতে আমার মইয়ে কইছিলা আমার লগে বিয়া দিবা কখন কইরা কিতা তাই আমার বয়স হয়ে গেছে কথা কৌ কথা ভাই সাহেব যে তা লাগে আমার এটা জিত ভাই সাহেব আমি বিয়া করু লাগবো নাইকেন বুঝছি ভাই সাহেব মানুষে কয় নানি জিগর বা থাই না সিবাইয়া ফালাই যেহেতু আপনি জিত বাঞ্ছই আমি আমার পক্ষ থাকি যেন তাকে যেন যাওয়া লাগে আমি চেষ্টা করবো আর গ্যারান্টি তো আগে দিলাইছি খাম ওইব 100% কিন্তু ও যে কইলাম খরচ পাতি আপনি কিছু বহন করা লাগবে এই আমার কোনো বিশ্বাসনে দেওয়া লাগতো না আপনার যা খরচ পাতি এইব আপনার খামো আপনি তাও আমারে ফয়লা দিবা এর বাদে যদি আপনি ফল পাই আমারে খুশি করিয়া দেই যান আপনার মুনাসিব এগো আমি কইতাম না তবে পয়সা রে কই কিছু জিনিসপত্র আছে যদি মনে করেন আপনি কিনে আইনি আমারে দিবা তো অসুবিধা নাই আর যদি মনে করেন আমি আমার কিনে আমি আমার কুলাইতাম তে এগো অন্য ব্যাপার ওখান কিতা করতাম ওখান পাই তো আপনার কিতা কিতা লাগবো ওখান হুকা লাগবো তো বাক্কা জিনিস তখন দেবসাইন গোহান চল কত হইল গিয়া এই খামটা তো বড় জটিল মনে করুকা আপনি আমারে দিবা টেকাঙ্গার মুখর ফানি নিশাওয়ালা তুলবা নয়া ফাতিল দিয়া এর বাদে নষ্ট বটর দুইটা ভাতা দিবা আগ্নিলুয়ার টুকরা দিবা কয়েকটা বুঝভাতা দিবা এর বাদে শনিবারে অথবা মঙ্গলবারে যে মরা মরছে দাফন হয়েছে ও কৈবরের মাটি দিবা নিশাওয়ালা তুলিয়া দিব উবস্ত হইয়া এরপরে তুমি খাম সিন্দুর যদি মিলাই দিতে পারো খাম সিন্দুর দিবা এরপরে দিবা বারো মাইয়া হিয়ালর লেদা এর বাদে উফতা যে মানুষ আছে নানি তার মাথার একসা চুল আর আবাদত কোনটা লাগতো না ভাই সাহেব ই যে তা কইলা ইতা মিলানি আমার দ্বারা সম্ভব নয় আমি আপনার পয়সা দিলেই মনে আপনি আপনার মিলাইবা আচ্ছা এখান ঠিক আছে না কই বিশ্বাস লাগে মনে করতে পারেন যে ভাই সাহেব দেখালি খরচ পাতি বাড়াই না কারণ এই খামটা তো বড় জটিল খাম যাই হোক আমি আমার মিলাই মনে তবে আবাদত শুরু করি এর বাদে যদি সালান টালান কোনটা লাগে খালা বকরি খালা দেখা যেতেও লাগে আমি আপনারে কইমু আপনি আপনার ব্যবস্থা করি আমার বাড়িতে আইন ভাই সাহেব আপনি খাম চালা কোয়া আর আমি খাইল টেকা লইয়া আইরাম এই আপনার টেকা দিলাম কোনো অসুবিধা নাই আমি খাম ওখানে আপনার জিনিসপত্র আমি মিলাই লিম আপনি টেকা দিলাই লই আপনার জিনিসপত্র মিলাই লই আর ওখানে আবাদত তো আমার কোনটা দিবা নি আবাদত প্রাথমিক তাবি যেটা দিলাই বুঝছো নি ওগু যেরা যেরা আপনার বিপক্ষে রাজি নাই ওগু জুবরাইয়া নানি চেষ্টা করবা তারারে ফানি ফুটিন খাওয়াই লিতা ই আমি জুবরাইবো গিলাতে ই পিতার জুবরাই মার অগলর খাওয়াই বুদ্ধি থাকলে উচ্চনি অগত করা যায় এক কাম করো তাবি যেটা দিনু নানি অগুনিয়া তুমি তারা বাড়ি কি বল আছে কি বলর মানি তো লেখা কি বলর মাঝে ভাত তোর এটা ঠেসাইয়া ও তাবিজ কি বল সারি দিও ই কি বলর মানি যতজনে খাইবা সকল তোমার হকে রাজি তুমি আর জুড়ে যাইতে ভানি খাও ভানি খাও ইতেন হওয়া লাগতো যতজন রাজি নাই মানে গণগোষ্ঠী গণগোষ্ঠী হলটিও রাজি হয়ে দিলে বুঝছো
ও গাওর মাটি মানুষ সকল তো তোমরা তোমরার দায়িত্ব আছে ও গাওর মাটি মানুষের লাগি কিছু করা ও গাওর মানুষের দায়িত্ব আছে তোমরা লাগি কিছু করা তুই তো শিক্ষিত ইয়া টাউনে গিয়া পড়ি থাকলে গাওর মানুষের কোনো খোঁজ হরম নাস না ব্রাদার আসলে গ্রাম সারিয়া শহর ও কারণে গেছি তুমি গ্রাম থেকে যত পড়া লেখা করো না কেন যত বালা চলাফেরা করো না কেন আসলে উন্নত জীবন যাপনের যে স্বাদ এই স্বাদ তুমি গ্রহণ করতে পারতে এটা গ্রহণ করতে গেলে তুমি যেতে হবে শহর ও গ্রাম ছাড়িয়ে এই কারণে মূলত যাওয়া যে জীবনটার একটু পরিবর্তন করি শহরের যে ফ্লেভারটা আছে ও ফ্লেভারটা লইয়া আমরা চলাফেরা করি মূলত এর লাগিও যাওয়া আর কিছু কিন্তু বন্ধু ইলা যদি শিক্ষিত জ্ঞানী গুণ হল সকল যদি লন্ডন মুখী এরপরে টাউন মুখী হয়ে যায় তাহলে গ্রামের মানুষ কি তৈরি না গ্রামের মানুষের কিছু হইতো না গ্রামের মানুষ মানে গ্রামটারে দেখিয়ে রাখার তো দরকার আছে আর আমরা যে গ্রাম যে একবারে ভুলে গেছি তা না গ্রামের প্রতি মায়া আছে আলাদা একটা টান কিন্তু বুঝছস নাকি তা এই টানটা আছে দেখিও কিন্তু গ্রামও আছে তোমরা দেখাত বা গ্রামটারে দেখাত না না খালি গ্রামের মানুষের দেখা তাইলো তুই তোমার তোমার শিক্ষা আছে তোমার জ্ঞান আছে গ্রামের মানুষের লেখি তা করা যায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কি না এরপরে বাচ্চা তো লেখাপড়ার সঠিকভাবে কি লাগ হইতো না হইতো এগুলো কিন্তু তোমার তাদের দায়িত্ব মাঝে করে দেখা এই বিষয়ে কিন্তু আমার বেশ কয়েকটা পরিকল্পনা আছে এগুলা দেখি আসলে সময়ে কইয়া দিব কিতা করা যায় না করা যায় বুঝছস নাকি কিতা আছে আজ যাই হোক এই জিনিসগুলো তো অবশ্যই ওইব চিন্তা ভাবনা আছে এখন যেটা তো জিগাইতাম জেড ইসলামের কি অবস্থা ইয়া আল্লাহ এমন একটা মানুষের নাম জিগাইছস জেড ইসলাম তো একটা বাটপাট চিটার হয়ে গেছে এ তো কোন সর্বরোগের চিকিৎসক হয়ে গেছে এমন কোনো ব্যামার নাই এমন কোনো রোগ নাই যে তার খান্দাত গেলে সমাধান হয় না এমন এক ডাক্তারে হয়েছে বুঝছস নি মানে গরু দে ছাগল দে যে যেটা মনে কত দে মানে সবই তারা বিশ্বাস করে এ বড় এক ডাক্তারই হবে থাকছে আমরা গাঁর মধ্যে আচ্ছা যে যে বড় ডাক্তার হয়েছি এ তো পড়াশোনা তো করছে না পড়াশোনা লাগে না কোনো ডাক্তার হইতে গান গায় মানুষের জারে এর হতা দোষ না 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 বুঝো জেলা যেটা মনে হতা দিয়া মানুষের একটা ভুল জেলা এটা 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 তাহলে ভুয়া একটা বিষয় ভুয়া বিষয় তো তোমার আমার লাগি ভুয়া বিষয় আমিও তো জানি বালা কইলাম যে ইগু কোনো ধরনের ডাক্তারের ফর্মুলা হইতে পারে না কবিরাজির ফর্মুলা হইতে পারে না সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি তা বুঝাবো না এটা তারা হুমড়ি খাইয়া গিয়ে তার বাড়ির মাঝে পড়ে এটা কোনোভাবে সম্ভব না কেন সম্ভব না কারণ যদি কবিরাজও যদি হয় তাহলে এই কবিরাজির উপরে তার শিক্ষা জ্ঞান যেটা সেটা নিতেই হইব কিন্তু কবিরাজির উপরে যদি শিক্ষা জ্ঞানটা যদি না নেয় তাহলে তো সে তো কবিরাজ হইতে পারলো না এটা একটা টোটালি একটা বাউতাবাজি একটা ব্যাপার এটা তো জান না মগু তো তার জিনিসটা ভাবতে ভাবতে তো আমি হেরা গাউটার মাঝে এমন কোনো মানুষ নেই আমার ঘরের বউ আমার ঘরের বউ লাগে তার কাছে গিয়া কবিরাজ হরাই ভাল লাগে ফাগুন কোন অবস্থার মাঝে আছে মন্দ বল চিন্তা করি এইগুলো কিভাবে কি মানে কিভাবে কি তা করে যে কোনো লেখানো মানুষের বিশ্বাসটা অর্জন হয়ে গেছে আর বাঙালি তো যে কোনো একটা বিষয় খাইলেও যদি একবার তা খালি বিশ্বাস আমাই যায় তখন তারা এইগুলো একবারে শেষ দেখি আর সারে ও বস্তু হিসেবে তা মানুষের বিশ্বাস দিয়ে ফুজি করিয়া জাল ধারে দিলাম তো হলায় কবি আজকে করে না চিকিৎসা এটা এটা তো আসলে অসম্ভব এইভাবে চলতে দেওয়াটা কোনোভাবে ঠিক হইতো না তোমরা সচেতন মানুষ গ্রাম তাহার পরেও যদি জেড ইসলামে এই জিনিসগুলো করিয়া বেড়ায় তো তোমরা করো কিটা ওখানেও বন্ধু আমার কথা কেউ শুনেন না আমি তো অনেকে বুঝাইতাম চেষ্টা করি ও যে কইলাম আমার ঘরের বউ পর্যন্ত তার লাগি ফাগল তার তাই সবসময় আমার বউ উঠিয়া কইব জেড ইসলামে তারা যাই যে চিকিৎসা করাই আমি তো জানি যে জেড ইসলাম কোনো চিকিৎসক না তাইলে তাইলে তোমার ঘরের যে বউ তোমার ঘরের বউ তোমার কন্ট্রোলে নাই ওখানেও কইরা আমার ঘরের বউ আমার কন্ট্রোলে থাকবো কিলা এত বিশ্বাসটা অর্জন করলিছে আস্তা গাঁর মানুষের বুঝছো নি এই বিশ্বাস কিভাবে অর্জন করছে ওখানেও তুমি যে লাইছো আমার একটা বড় হইছে বুঝছো তুমি আওয়ায় আমার ভালো একটা বড় হইছে তুমি আমি মিলিয়ে একটা ফসলা করিয়া এ যে ধরনের চিকিৎসার নামে যে মানুষের বাতাবাজি করে ওগু কিলা বন্ধ করা যায় কিলা সমাধান করা যায় ওগু আমরা ভাব বলি সুন্দর একটা জিনিস কইছো এবার যখন আইছে জেড ইসলামের বাতাবাজিটা বন্ধ করে ওখানে আও বাজার আমরা বাজারে গিয়ে চা খাইয়া খাইয়া বই আর দুই একজন মুরব্বীর লোকের বিষয়টা লইয়া একটা সলা পরামর্শ করিলাই তুমি আইসো আমার একটা বল হইছে কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না মানুষ আরো মানে তার আর লাগে পাগল ঠিক আছে দেখি কেতা হয় বাজারে গিয়া বইয়া চা খাই যাও
আর তুমি দেখানোর ফুটু টাইম পারাই তো গেছে কি হবে তুমি হবে খালি মেঞ্চের বাইরে বাইরে ঘুরো সমস্যা কি তো তোমার অত তো মেঞ্চের বাইরে বাইরে ঘুরা তো ঠিক নেই মা ঠিক আছে কই একলা একলা করে ভাল লাগে না তো বাদ থেকে একটু আই ও গেছ না গরু তো বহুত খামখাজ আছে নিজে একলা বাবু একলা করে সব সময় বাবু যদি মনে করো তুমি একলা আছো কোনো খামখাজ নাই খামখাজ তোকে বাহর্তা ইগুই লাগা তোমার নিও দেখো গেছো কি আর কিটা করাত তুমি লাগাম দেখো সময় বাড়ি খালি দেখে দেই বুল জানাইছে বন্ধু বাড়ি গতকালকে বাড়িতে আজকে তা বালাবুরা মাতলাম গাঁর যে সমস্যা চলে কিতা চলে না চলে হওয়াতালো এটা লোক একটা সলা পরামর্শ করলো বালাবু লাগসাই চাপ এই আমার তোমার আছো গীতা দেখি দেখি আমার দেখাও সঙ্গে গীতা হায় রে বাবা হাত মুছ করে রাখি লিস ভাই আমার কোন কুন্তা নাই দেখি আমার গীতা এমনি গীতা আমার দেখাও না কেন হওয়াতো দেখি সালা কি করে এখন জানো তুমি আমার দেখি দেখি কিতা দেখি আরে বাবা আমি তোমার জামাই আমার কিছু তো লুকাই সাবাল কিতা দেখাও আমার কিতা জিনিসটা না এটা বেটিং তো জিনিস দা দেখা লাগতো না হায় রে বাবা বেটিং তে জিনিস দেখা নাই তো না ইগু তো নিয়ম নিতে ফর পুরুষের লাগে আমি তো আর ফর পুরুষ না দেখি আমার দেখাও সান কিতা তোমার আতো দেখাও কইলাম তো ইগু দেখাইবার জিনিস না তো পাগল হইছো কোন ইগু দেখার লাগি হায় রে বাবা দেখাও আমার তুমি কিতা দেখি আর দেখাও না আমার দেখাও না দেখি আটা খুলো দেখি বিষয়টা কিতা দেখি দেখি হায় রে বাবা দেখাও ইয়াল্লা তুমি দেখা তা তাবি তার মানে কিতা তুমি তুমি যে ডিসেম্বর খান্দাত গেছলা না এনি কিতা লেগে গেছলা আমি তোমার কইলাম আমার বেমারের কথা তুমি তো আমার কথা শুনলা না এর লাগে কি আমি যে ডিসেম্বর গেছে কি তাবি জানছি এই তাবি জামিলে শরীর দিলে আমার বেমার হম কোন দিনও হম তো না দেখছো বেলা করে খুললে তাবি জামা দেখি তা আছে আমার দেখা দরকার নাই তো কোন শরীয়তে কোন সময় তা তাবিজ হবা তা তো লিয়া গুড়া এটা কোন দেখা তুমি বিশ্বাস করো না তোমার বিষয় আমি বিশ্বাস করি কি আমার হম্ব আরে বাবা আনা খাবে খালি তোমার বিশ্বাস করলো ওই মনে যে কোনো জিনিস বিশ্বাস করতে হলে যুক্তি তর্ক খাটে তারপরে জ্ঞান খাটেও বিশ্বাস করা লাগে তুমি এখান জিনিস খেতে বুঝো না মানুষের কবিরাজি বা ডাক্তারি করতে গেলে ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা মানুষের লাগেও এগু লাগবো 100% নিশ্চিত লাগে আগের একটা যুগ আছে যারা কবিরাজি করছে বহন লতা বাতা বনা দিয়ে ওষুধের কবিরাজি করছে তারা অনেক জামডো আসলো শুন্ডো আসলো না কোনো দিনও না মানুষ তাবিজ করে দিছে এটা অলাকান মানুষ আসতো আগে ওখানে জামানা ইলাকান রয়েছে না আগে আগে বুজুর্গ যে দিছিলাম কিলাকান ইলাক হইতো না হে বুজুর্গ না আধ্যাত্মিক মানুষ না কোনো কবিরা না কোনো ডাক্তার এখানে তো তোমার কাছে মন আমরা যারা রানিয়া তার তাবিজ করবো জানিয়া আমরা যারা বালা ফল পাইলাম আমার কাছে মনের তাবিজ খামার খালি তোমার মন হইলো খামার তুমি মন করায় খামার কিন্তু তলে তলে যে কত বড় ক্ষতি হইলো কিন্তু তুমি তাকে কইতা পারে বুঝছো না এরে শুনো অন্য জাতের মেডিসিন আছে ওই যে দিছিলাম লাগান চিতার বাপরা বলতো ওটা সিটাই দেয়া সাময়িক সময়ের লাগে কিছু বেদনা বা বেমার টেমার কমায় রাখে পরবর্তী সময় কিন্তু এগুলো আগুন লাগা দাও দাও করে উঠে তুমি ওখানে বুঝলাই না গুলজার তুমি আমার কথা কেউ আমি গুলজার গ্রামের কয়েকজন সাব্যস্ত মানুষের লইয়া ও সিটার বাটফারের সিটারি বাটফারে কি লাগান বন্ধ করা যায় ওগুলোই আছে চিন্তার মাঝে তুমি আমার গোড়ের বউ হইয়া ও বাটফারে তুমি সম্বোধে রায় ও কোন ক্ষতি হইতে পারে এগুলোর মাঝে যদি আরবি লেখাও থাকে তুমি কি তো তাবিজ লিখে বা তোমার মাই বাইন্দ তাবিজ লইয়া ওটা ঠিক না কোনো লেখানো ঠিক না আল্লাহর আয়াত যেখানে লেখা ও লেখা লইয়া তুমি বা তোমার মাই বাই তোমার ব্যক্তিগত অনেক সমস্যা তুমি সমাধান করবা তোমার নিজের মতো করে সময় কাটাইবা অথচ তোমার হাতের মাঝে থাকবে আল্লাহর লেখা জিনিস এটা তো ঠিক না আল্লাহর আয়াত কিন্তু তার মানে না জানিয়া না বুঝিয়া দেখো অনেক সময় যে দিছে আমরা কবিরাজ বলতে আল্লাহর আয়াত তো পারে না কিচ্ছু বুঝে না বগির ট্যাং এর কল্লা টুকুরা কঙ্কাল কিতা কিতা আঁকাই দিয়া তাবিজ একটা বাঁধাই দিলা এটা তাবিজে কোনোদিন খামাইতো না কেউ খামাইছে না জীবনে খামাইতো না আর কোনোদিন যদি তোমার ওটা কুসংস্কার লইয়া লড়া ছাড়া করতে দেখো বড় অসুবিধা হইবে কইলাম তোমার আমার রাস্তা দুই ভাই দুই যাবে কইলারো আমি একটা জিনিস বুঝলাম যে ইসলাম ওর কাছে কি যেও যেতা নেই না হকলর খামার তোমার কাছে এখানে মনোর যে বেচারা এটা খামায় না হ্যাঁ আমার কাছে মনোর কিতা জানো নি তুমি মনে যে ইসলাম নে ইনসা করায় কারণ বেচারা এটা তাবিজ কবিজ করে ওই যে কবিরাজি করে এখান তোমার সহ্য না কারণ তুমি তো কোনটা করতে পারবা না বেচারা লেখা আর শুনো তুমি আমার তাবিজ একটা ফালে চতু কি তৈছে আমি আর পাঁচটা আনি দিয়ে ইয়াল্লা ইয়াল্লা ইতা তাবিজ আইলে কোনো খামাই তো না কই জারু আমার এর তুমি কেনে বুঝো না এটা চিকা বাপা গাল মানুষের মাখা মাখা এই কোমেন ও তো বড় পুয়া তুইয়া সংসারের অকল খামা মারা করা লাগে হে আছে বলে বলে গুড়া নিছি
আর কিতা আইলো নাতা বড় কোনা তাকে খাইলো সংসারে কোনো চিন্তা নাই আর যাও ভাই দেখবা কিতা আমি বেটা কই গেছে হারা দিন খালি কোনা লগে গুরা নিতা কস ওখানে তো আতো না সময় না রিগো ওই করে আবার দইয়া আমার পেটও লাগছে কিতা পেটও ভুক লাগছে তোমারে আমি বাদ দিতাম বাদ কই থেকে দিতাম গরু কোনটা বাজার আছে নি তোমারে যেন খানি দিতাম এই তুই যেন তো বড় ফু হয়ে গেছ খাম কাজ করস না কেন রুজি করে বাজার করে আনতে পারস না তাইলে তো তোরে আমি বাদ দিতাম পারি ও দেখো বেটির অবস্থা সারা দিনে আইলাম বাদ চাইটা দিতা ওখন তোমার আরম্ভ হয়ে গেল জবদাই কিতা আমি জবদাই করি এই আমি কথা না দেখে করতো তোর কোনো দায়িত্ব জ্ঞান আছে নি তুই যেন তো বড় হয়েছ কেন রুটি রুজি করতে পারস না নি মার দায়িত্ব কেন পালন করতে পারস না নি কিতা করে তুই কোনটাও তো করে না কিতা কথা আমি তোমার কত দিন কইলাম বলে আমরা জায়গা কতখান আছে ওখান থেকে ওরতে জায়গা নাইলে বেছিলে বেছি আমি জায়গা বিদে তুমি তো কেন কথা নাই জায়গা কেন বেছাই নাই টাইম কিতা কথা কিতা আমি তোমারে বিদেশ পাঠাইতাম আমি তোমারে ও জায়গা বেছে বিদেশ পাঠাইতাম আমি থাকতাম কই ই মুরু তোমার আছে নি আমি কেন বেছিলে আমি কে গাছ তোলা থাকতাম তোমার মনে মনে ইচ্ছা তুমি কি কেন ব্যস্ত আইগো গরম জায়গা না থাকে বন্ধুর মাই বেছি না কেন তোরা না আমি কোন জায়গাও ব্যস্ত পারতাম না রে ফুত আর আমি তোমারে বিদেশে পাঠাইতাম পারতাম না দরকার অনুকুন্তা করিয়া গাও বিদেশ গিয়া তুমি কিতা করতাই তো জায়গা গুলো একটা তুমি কই বড় দিতাই না আমি বুঝলাম না আমি কই বড় দিতাম আল্লাহ রে বা এ কি দিছে বুয়া রুটি রোজগার করতে পারে না আইয়া না আসে খালি মাল লোকে চিল্লানি কি দিছে তোমার আল্লাহ রে বা আল্লাহ আম্মা কি দিছে গো আম্মা এ কি দিছে মা তো না কানে আগে দেয়নি তোমার আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আল্লাহ বিনে কেহ নাই এই বব সংসারে আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে প্রথমে জানাইলাম সালাম রাসুল হুজুরে যাহার উসিলায় পার হইব হাসরে আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আর উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত এই না জাগায় লইছে জন্ম মালামের পাথর আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আয়ার দক্ষিণে বন্দনা করি খালি দোসাগর যেই না জাগায় বনিজ কামায় চন্দ্র সদাগর আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আয়ার পশ্চিমে বন্দনা গো করি মক্কা বালুস্তান যেই না জাগায় লইছে জন্ম কিতাব আর কুরআন আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে পূর্বেতে বন্দনা করি পূর্বে বানুদয় একদিকে উদয় গো বানু চৌদিকে প্রসর আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আল্লাহ বিনে কেহ নাই এই বব সংসারে আল্লাহর নাম লইলাম না রে দিলে গুমান করে আয়ার বন্দনা শেষ কইরে আমি কিচ্ছাই দিলাম মন সামনে থেকে এ যাইব গদ্দার বিবরণ লাম বিষ্ণালে এ দাঁড়িয়া ফালাই মুতরে বর মার খালে
আমি তো না ডাকি রে বিশ ডাকে তোর মায় সর্বঙ্গ সারিয়া বিশ পাঠি না লিয়া আইটো বাঙ্গি গাইটো বাঙ্গি বাঙ্গি বিশের পর তারপর ইয়া তো ব্রাইয়া বাঙ্গি ভাই সাহেব আম্মা তো আগে একটু লড়াচড়া করতো এখন তো লড়াও না লড়বার ফোর দেও বিশটা এখন পর্যন্ত তো মাতাত রয়েছে বিশটারে লামাই আমি খাওয়ার ভাতাটা নিয়ে আনলে না তোমার মায়ের মাত্রা এখন মাতিও না একটু জলদি দেবো ভাই সাহেব Ay ay ay. Oyo bania, bania lo haire. O bania, bania lo haire. আইজখেনে তোর উত্তরের শিওর রে ওই রে বাসা লক্ষিন্দর আইজখেনে তোর উত্তরের শিও ও বাসা রে ওয়া যদি মরতে রে বাসা না লাগতো রে দু জোয়ান বাচ্চা মরলে মায়ে কেমনে বান্দি বুক রে আজ গেনে তোর উত্তরে শিও ও জাদুরে এখো পুত্র ওইতে মায়ে হত কষ্ট ভাই এখো জানইন তক্তের আল্লাহ আর বা জানইন মায়েরে আজ গেনে তোর উত্তরের শিও আয়ারে দেশে কি বিদেশে হারো পুত্র মারা যায় মারা পড়ছি জানবার আগে আগে জানোইনি মায় রে আজ ঘেনে তোর উত্তরে শিও ও বাসারে হাতে রইল হাতের বিন্দি গায়ে মন্দির সি ভালো রাইতে ওইলা এলারি লড়ি বিয়ার দিন রে আজ বি ভুলাই জুইরাছে হাম আয় 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 ভাই সাহেব যত সময় ধরে আমার আম্মার অবস্থা তারও খারাপ হল তাই তো এখন লড়াও না ভাই সাহেব কি তুই লগুনটা হোক গাতে আমার আম্মার অবস্থা তো আরও অবনতি হইল ঠিক হইব অত চিন্তা করিও না ঠিক হইব এক কাম করবো অনেক ভাও শুকাইলি মু বিশ একবারে একবারে ঠান্ডা লামাই দেবো দাঁত দি ঠানিলিম ভাই সাহেব যেটা ওরা তাড়াতাড়ি করুক আমার আম্মার অবস্থা খুব খারাপ ভাই সাহেব অনেক ফুটাইলিম অনেক ফুটাইয়া যান মুছি আর না বাইতে আলে ফুটাইলিম বুঝছেন চিন্তা করুন বদরুল গেল্লা ভাই সাহেব খালার কি কইছে ও তো আস্তা ধরে ভাই সাহেব জুল গায়া পড়ে গেছে এরপর তো কি আর বুঝুস নাই কিটা এ কত হ্যাঁ খালার তো পালস স্বাভাবিক নিয়মে নাই টাকা তো কত দেখ কিটা যারা জুরি জুল খাইছল বদরুল তোর উস্তে ডাক্তার লইয়া যাও ওকে তো অবস্থা দেখা যাবে আরো বেগতি তাড়াতাড়ি ডাক্তার লইয়া যা রুষে যাও রুষে যাও খালার অবস্থা বেশ ভালো হলো না তাহলে একটু সাহায্য করো জেল কেল পড়ো ধরো তাড়াতাড়ি ডাক্তার লইয়া যাও তুমি ডাক্তার না নি ওখানে আনলে এখানে কোন বিবেক আনলাই বিবেক গাঁও মাছের বিবেক আর বিবেক রুইছে তোমার বিবেক জুল লেখনে আবার আঙ্গার হয়ে গেছে সকল একবার কুসংস্কার একবার মশগুল হয়ে গেছে হায় 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 ও বা যে দিছিলাম রে যে দিছিলাম তোর খাইছো তার কোনদিন বলতে তো না ইটা তুই কিতা লাগাইছো মাইচোর জীবন লিয়া দেখা না তুই ফাঁসা গেলে আরম্ভ করে লিছ চিকিৎসা তো আমি ওলাহানো করি সব মানুষ তো আর ভালো হওয়ার আজকে কিতা মন্ত্রের ঘরটা হোম পড়লাম ও বউ মন্ত্র আজ কিতা ঘরটা হোমও পড়িলাম না শক্ত বাতাস লাগিয়েছে তাহলে আমি বুঝলাম না আসলে কি তো হইলো দেখ বদল চিকিৎসকে হইতে পারেন না মন্ত্রের ঘরটা হোম পড়লো না বলন ফুললো এটা কোন জাতীয় চিকিৎসা করলে তুমি জানিসলাম এটা কোন ধরনের চিকিৎসা তুমি চিকিৎসা করলা তুমি কতটা ফললা না ফললা এখন তোমার বুড়ি জিগাই রায় মন্ত্র কম পড়ছো না বেশি পড়ছো এটা কিন্তু তুমি চিকিৎসা করা না চিকিৎসার নামে মানুষের লোকের একটা ফাতলামি লাগাই গেছো বিষয় কিনা না না হলেও তো চলে আরো দশজনে করে আমার কিছু আর মানুষ ভালো ইনো সমস্যা কিটা অবশ্য সমস্যা আছে শুনো জানিস না চিকিৎসক বা ডাক্তার হইলে গিয়া এক ধরনের স্বাস্থ্যসেবা প্রদায়ক যারা ফ্রেশ হইল গিয়া মানুষের শারীরিক মানসিক রোগ নির্ণয় করা এবং নিরীক্ষণের মাধ্যমে নিরাময় দ্বারা মানুষের স্বাস্থ্য বজায় রাখা পাওয়ার বেদনার এক ধরনের চিকিৎসা পেটর বেদনার কিন্তু আরেক ধরনের চিকিৎসা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদা রোগের আলাদা আলাদা চিকিৎসা এবং আলাদা আলাদা চিকিৎসক লাগে কিন্তু দেখো
তুমি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের ডিগ্রি ছাড়াও বেলালুস মানুষের চিকিৎসা করিয়া যায় রায় তাও বা সর্বরোগের এটা একমাত্র আমরা দেশও সম্ভব হাজার হাজার বুয়া ডাক্তার কবিরাজ ফতেঘাটের চিকিৎসার নামে মানুষের লোক প্রতারণা করিয়া যায় এই বিষয়গুলো কেউ দেখার নাই আসলে প্রশাসনও দেখেন না কোনো সুনাগরিকও দেখেন না কিলাখান দেখো যে ইসলামের মতো মানুষে মানছে বিশ্বাস লইয়া খেলা মেলা করার তো ও তার লাগে সাধারণ মানুষের বাবার আর কোনো অপশন বাইর না ও তার লাগে হইরাম যে ইসলাম চিকিৎসার নামে এই ধরনের কুসংস্কার চন্দ জিনিস হল থেকে ভিতরে বর্জন করো ইতা রাখিয়া তুমি সমাজের মাঝে সমাজের পছন্দ ধরাইও না চিকিৎসা একটা মহৎ জিনিস ইগু তুমি নিরীক্ষণের মাধ্যমে সঠিক বিচার বিবেচনার মাধ্যমে করা উচিত তুমি ইতা করাই না বা বা একজন দেন বয়রা বয়া তার বেদনাও তুমি বুঝরা না কিতা তার সমস্যারও তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারা না না বুঝিয়া কলা পাতা আম পাতা দাম পাতাতে বাইরে আসাই দিয়া এক বেমারে আরো দশ বোমায় বানাই দিলে রায় তোমারে খুঁড়াম অন্ধকার চন্দ যুগ আমরা বাক্যা আগেও ফারাই আইছি ওখান সভ্য সমাজ সভ্য মানুষ আমরা মানুষের জ্ঞান শিক্ষা দীক্ষাও তো কোনো অংশে কম না চিকিৎসার নামে এটা প্রতারণা জালিয়াতে তুমি বন্ধ করো নাইলে বড় অসুবিধ হইব আমরা তোমার তা নানাও লাগিয়ে দিলে মনে হয় কি ওখান হায় হায় জেট ইসলাম আজ থেকে কিন্তু তোমার এই ব্যবসা বন্ধ এরে তারা যে কথাগুলা কইলা কথা তো ভুল কইছ না ঠিক কথা কইছ তারা ঠিক কইছ নি ব্যবসা বন্ধ তবে চিন্তা করি দেখি আর কোন ব্যবসা নি করা যায়